বাংলাদেশের মৎস্য রফতানি খাতে উন্নয়ন অব্যাহত রাখতে চিংড়ি ও মৎস্য খামারগুলোতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কেমিক্যাল এবং ওষুধ ব্যবহার নিয়ন্ত্রণ করা দরকার। সকালে রাজধানীর একটি হোটেলে মৎস্য অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন পরামর্শ দিয়েছেন। বক্তারা বলেছেন যে 2010-11 অর্থ বছরে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে 4,604 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হলে বিদ্যমান সমস্যাগুলোকে এখনই চিহ্নিত করতে হবে। সম্ভাবনাময় এই খাতকে যুগ উপযোগী করতে হলে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টের উপর জোর দেন বক্তারা। তারুয়া